ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, আজকে যে অমীমাংসিত, প্রত্যেকে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। প্রথম দফা হচ্ছে অভয়ার ন্যায় বিচার। আমরা একটাই জিনিস বোঝানোর জন্য এইটা করেছি যে এই বছর উৎসবই প্রতিবাদ, প্রতিবাদী উৎসব। মুখে মুখে স্লোগান, হাতে হাতে প্ল্যাকার্ড, কোনোটায় ভগৎ সিং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রীতিলতা সূর্য সেনের ছবি, কোনোটায় লেখা দ্রোহই শোষিতের শ্রেষ্ঠ উৎসব। মহালয়া জুড়ে রাজপথে জনপ্লাবন, তবে তা উৎসবে সামিল হতে নয়, প্রতিবাদে গলা মেলাতে। আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের বিচার সহ 10 দফা দাবিতে বুধবার মহালয়ার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করলেন জুনিয়র চিকিৎসকেরা। তারা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছেন না এবং সেই আন্দোলনকে আরো তীব্র করতে চাইছেন, এবং প্রথম এবং প্রধান দাবি দ্রুত দীর্ঘসূত্রতার জালে না জড়িয়ে তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। তাদের দ্বিতীয় দাবি রাজ্যের স্বাস্থ্য সচিব তার অপসারণ। এই আসি বাকি যে সমস্ত দাবি রয়েছে সেগুলি সবটাই হচ্ছে তাদের নিরাপত্তা সংক্রান্ত, তাদের সুরক্ষা সংক্রান্ত, হাসপাতালে তাদের পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত। এই লড়াই শুধু ডাক্তারদের লড়াই না, হেলথ কর্মীদের লড়াই নাই, এই লড়াই কিন্তু পুরো রাজ্যবাসীদের। তাই জন্য এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারছি যখন সবাই আছে তখন আমরা বিচার পাবো। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিছিলে পা মেলান সিনিয়র চিকিৎসক বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ। হয়েছি সেন্ট্রাল এভিনিউতে, আমার সহকর্মী অতনু কুণ্ডুকে দেখাতে বলবো। মহালয়াতে এই মহামিছিল, তারা তাদের যে জাস্টিসের দাবি, সেই জাস্টিসের দাবিতে তারা পথে নেমেছে। বিভিন্ন স্তর থেকে সবার, সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ এসেছে। সিনিয়র অভিভাবক হিসেবে যেটা সঠিক পথ, সেই সঠিক পথটা আমরা নিশ্চয়ই তাদেরকে বাতলে দেব। এরপরে ওরা আমাদের সঙ্গে যদি মনে করে যে আলোচনা করে যে সঠিক পথটা কি কি অপশন সেগুলো বেছে নেবে, তাতে আমরা ডেফিনেটলি তাদেরকে পথ দেখাব। মহামিছিল শেষে ধর্মতলাতেই হয় মহাসমাবেশ, যেখান থেকে আন্দোলন তীব্রতর করার ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা। এই চাপ যেন সিবিআই অনুভব করে, যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসব, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসব না। সব মিলিয়ে দাবি একটাই, দ্রুত বিচার চাই। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।